أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، السلام عليكم. সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা অনেকেই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো জানার পর খুবই খারাপ ভাবে তাকে গালাগালি করি, খুবই খারাপ মন্তব্য করি, এমন সব কথা বলি যে কথা আমি এখানে কখনোই উচ্চারণ করতে সক্ষম নই। এমনকি আপনারা এমন নিকৃষ্ট ভাষায় গালাগালি করেন যে আমার চিন্তারও বাইরে। আমি কখনো চিন্তাও করিনি যে মোহাম্মদ কাসিমকে কেউ এই গালি দিতে পারে, ইমাম মাহদি আলাইহিস সালামকে কেউ এই গালি দিতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বছরের পর বছর যাবত স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, হেদায়েত দান করতেছেন, সত্য সম্পর্কে জানাচ্ছেন, তাকে মানুষ এই গালি দিতে পারে, এমনকি মুসলমান হওয়ার পরেও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলছেন যে যে মোহাম্মদ কাসিম তোমাকে যেই ভাষায় গালি দিবে কিয়ামতের দিন আমি তাকে ঠিক সেভাবেই পুনরুত্থান করব। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, উনি সত্যিকারের ইমাম মাহদি আলাইহিসসালাম, এই বিষয়ে আমাদের অবহেলা করাটা অত্যন্ত ভুল হবে এবং আমরা যে আসলে কত খারাপ এজন্য কিন্তু আমরা এই পরীক্ষার মধ্যে কিন্তু ভয়াবহ একটা বিপদে পড়তে যাচ্ছি, আমরা কিন্তু ফেল করে ফেলতে যাচ্ছি, আমরা কিন্তু এই বিপদে পড়ব যে কেউ আমাদের উদ্ধার করা থাকবে না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই পৃথিবীর জমিন, এই দুনিয়া, এই সব কিছু হচ্ছে একটা পরীক্ষা, আমাদেরকে সতর্ক থাকতে হবে, শয়তানের ধোকায় পড়া যাবে না। আমরা ইমাম মাহদি আলাইহিস সালামকে এইভাবে গালাগালি করার কারণে আপনি একবার চিন্তা করেন, কমেন্টগুলোতে দেখেন তারা যে সকল গালি দিছে, একবার ভাবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি তাদেরকে ওইভাবে তোলেন তাহলে জিনিসটা কেমন হবে। এমনকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলছে যে কাসিম, যে সকল ব্যক্তিরা, আলেম ওলামারা, জ্ঞানী লোকেরা তোমার সম্পর্কে অভিযোগ করে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কোনো কথাই বলবেন না, যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের নামে অভিযোগ করছিল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য কিয়ামতের দিন সেই কঠিন সময়ে যখন নাকি কেউ থাকবে না, আপন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, হ্যাঁ এমন এক কঠিন সময়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা অর্জনের যে একটা আশা আমরা রাখছি, সেটা যদি আমাদের এই গালাগালির কারণে ইমাম মাহদি আলাইহিস সালামকে তো আমরা মেনে নিলাম না, সেটা তো এক বিষয়, তাকে আমরা চিনতে পারলাম না, সেটা তো এক বিষয়, কিন্তু এই সকল নিকৃষ্ট ভাষায় গালাগালির মাধ্যমে আমরা যেই ভুল করলাম, অন্যায় করলাম, তো এই জন্যে আমাদের যে শাফায়াত মিস হয়ে যাবে, এই জন্যে সেই দিন আমাদের কি অবস্থা হবে। তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা, উনি হচ্ছেন সত্যিকারের ইমাম মাহদি, আর এই জন্যে আল্লাহ তাআলা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার তার সাথে কথা বলছেন এবং এখনও কথা বলতেছেন, এবং এত সকল গালাগালির পরে সকলকে আল্লাহ তাআলা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল ওয়ার্নিংও দিয়ে দিচ্ছেন। তারপরেও যদি আমরা এই ভুল পথ থেকে ফিরে না আসি, তাহলে আমরা আমাদের নিজেদের জন্যেই নিজেরা এই বিপদ ডেকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। মোহাম্মদ কাসিমের স্বপ্নে এমন কি আছে যে তাকে এরকম নিকৃষ্ট ভাষায় গালাগালি করতে হবে? বরং তার স্বপ্নে এমন সকল জিনিসগুলো উল্লেখ করা হয়েছে যেগুলো কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমরা এবং আলেম ওলামারা এবং সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তিরা ওই বিষয়গুলোকে বাদ দিয়া ইসলাম ধর্মের সবই মানতেছে, আর যে জিনিসটাকে আমরা না মানার কারণে আমাদের সকল ইবাদত বাতিল হয়ে যাচ্ছে, আমরা ইসলাম ধর্ম থেকে দূরে চলে যাচ্ছি, আমরা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি, সেই বিষয়টা আমরা এত বছরে খুঁজে পাচ্ছি না, তো অবশেষে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজন মুসলমানকে, মোহাম্মদ কাসিমকে স্বপ্নের মাধ্যমে তা জানাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। তো এখানে ভুল কোথায়? এখানে এমন কি আপনারা খারাপ দেখতে পান? এখানে অন্যায়টা কি? অবশ্যই এটা তো ভালো হয়েছে যে আমরা যেই অন্ধকারের মধ্যে আছি সেই অন্ধকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করার জন্যে তিনি তার দয়া দেখাচ্ছেন, ঠিক না? আমাদের তো উচিত ছিল যে মোহাম্মদ কাসিম যখন এই সকল শিরিক সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, যে সকল শিরিক সহ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি এবং দেখি যে অবশেষে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন না, এবং অনেকে তো আমরা নাস্তিক হয়ে গেছি, অনেকে তো আমরা নামে মুসলমান, অনেকে তো আমরা মুনাফিক, অনেকে তো আমরা কাফেরদের সঙ্গ দেই, তাহলে কেন এরকমটি হচ্ছে? কারণ আমরা ইসলামকে মাইনা দেখছি, সেখানে আমরা এমন কিছুই পাইনি। কেন পাইনি? কারণ আমাদের ইসলাম তো সঠিকভাবে মানাই হয়নি। আপনারা বলেন যে নামাজ, রোজা, ইবাদত সব কিছু তো আমরা ঠিক মতোই করি, আগের চাইতে জাকাত বেশি দেই, আগের চাইতে হজ বেশি পালন করা হয়, তবুও কেন আল্লাহ তাআলার কোনো সাহায্য আমাদের মধ্যে নাই? কারণ আমরা শিরিকের মধ্যে আছি। ইমাম মাহদি আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সেই বাণী দিছেন, যেই বাণী লক্ষ লক্ষ নবী রাসূলকে দিছেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছেন,
নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিছেন, সেই শিরিক মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামের স্বপ্নে আমাদেরকে বারবার জানাচ্ছেন। আমরা সেই ভালো জিনিসটা না বুঝা উল্টা আমরা তাকে গালাগালি করতেছি। এটা কি আমরা পূর্বের জাহেলদের মতো, আবু জাহেল, আবুল আহাবের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো আচরণ করতেছি না? অবশ্যই। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাদের সকলের উচিত ইমাম মাহদী আলাইহিস সালামের স্বপ্নে সত্যতা এই বিষয়গুলো যাচাই করা, এবং এই বিষয়গুলো যে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে এছাড়া যে সম্ভব নয় সেই বিষয়টা একবার ভেবে দেখা। আপনারা সকলে mohammadkasimbangla.com এই ওয়েবসাইটে গিয়ে ইমাম মাহদী মোহাম্মদ কাসিমের সকল রহমানি স্বপ্নগুলো পড়বেন। জাজাকাল্লাহু খায়রা।